আজকের টপিক হচ্ছে বোনস প্রজেকশন। ঠিক আছে, বোনস প্রজেকশন। তাহলে প্রথম ক্লাসে আমি বলেছি যে তোদের প্রজেকশন কাকে বলে, প্রজেকশন কয় প্রকার, প্রজেকশন আমরা কেন আঁকি, এগুলো বলেছি। তো আজকে এছাড়া এর সাথে সাথে আমরা ওই স্ট্যান্ডার্ড প্যারালাল কি, সেন্ট্রাল মেরিডিয়ান কি, রেডিয়াল স্কেল কি, টেনজেনশিয়াল স্কেল কি, গ্র্যাটিকুলস কি, ডেভেলপেবল সারফেস কি, জেনারেটিং গ্লোব কি, এগুলো সব বলা হয়েছে। তোরা নোট ডাউন করেছিস? হ্যাঁ, আচ্ছা। তাহলে এগুলো আমি আবার ছোট ছোট করে পরে আবার দিয়ে দেবো আমি, ঠিক আছে? তাহলে এখন ওই প্রজেকশনের আমরা একটা পড়ছি টাইপস, বোনস প্রজেকশন। তো বোনস প্রজেকশনটা এইটা আবিষ্কার করেছিলেন কে না, ফরাসি কার্টোগ্রাফার, এটাতে ইঙ্ক বললাম লিখাচ্ছে না, ফরাসি কার্টোগ্রাফার রিগোবার্ট বোন। তিনি আবিষ্কার করেছিলেন। তো এর আগে সিলভানো তিনি এই প্রজেকশনটার কথা বলেছিলেন, কিন্তু এই প্রজেকশনটা ভালোভাবে অঙ্কন করেছিলেন কে, ফরাসি কার্টোগ্রাফার বোন। তাই একে তার নাম অনুসারে বোনস প্রজেকশন বলা হয়। এই প্রজেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এইটাকে বলা হয় ইকুয়াল এরিয়া প্রজেকশন, মানে এইটা কনিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা হয়। এই প্রজেকশনটাকে বা এটাকে আবার কনিক্যাল ইকুয়াল এরিয়া বা পিসোডো ইকুয়াল এরিয়া প্রজেকশনও বলা হয়। এই প্রজেকশনটা মানে ছদ্ম আর কি, ছদ্ম ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা হয়। এই প্রজেকশনটা কে কেন বলা হচ্ছে ইকুয়াল এরিয়া, সেটা আমরা দেখছি যে বোনস প্রজেকশনটা কি। তাহলে বোনস প্রজেকশনটা কি দেখো, এই প্রজেকশনটাতে সেন্ট্রাল মেরিডিয়ান যেটা, সেটা সরল রেখায় থাকে। ওকে, সেন্ট্রাল মেরিডিয়ানটা সরল রেখায়, সেন্ট্রাল মেরিডিয়ান কাকে বলে বলেছি। আচ্ছা, এরপর এই সেন্ট্রাল মেরিডিয়ানের উপর প্যারালালস গুলো কেমন থাকে না, এক কেন্দ্রিক বৃত্তচাপ রূপে এইখান থেকে এইরকম করে এক কেন্দ্রিক বৃত্তচাপ রূপে প্যারালালস গুলো থাকে। এখান থেকে এইভাবে আঁকছি, ড্র করছি, এক কেন্দ্রিক বৃত্তচাপ রূপে থাকে। আর মেরিডিয়ানস গুলো সেন্ট্রাল মেরিডিয়ানটা বাদ দিয়ে সেন্ট্রাল মেরিডিয়ানের ডান দিকে এবং বাঁ দিকে যে মেরিডিয়ানস গুলো, সেইগুলো কেমন থাকে না, সেইগুলো এইরকম কার্ভ আকারে, আর্ক আকারে থাকে। ঠিক আছে, এইরকম থাকে প্রজেকশনটা। তো এই প্রজেকশনটাতে সেন্ট্রাল মেরিডিয়ানটা সরল রেখা করে, বাকি মেরিডিয়ানসগুলো বৃত্তচাপ আকারে, আর্ক আকারে, আর প্যারালালসগুলো এক কেন্দ্রিক বৃত্তচাপ রূপে অবস্থান করে। তো এখানে কি হয়, এই প্রজেকশনটা যখন আমরা অঙ্কন করি, এই প্রজেকশনটার মাঝখানের এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, আর এইটাই হচ্ছে মাঝখানটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। ঠিক আছে, তো যখন অঙ্কন করছি তখন দেখো এখানে এই যে প্যারালালগুলো, প্যারালালের মধ্যে যে দুটো বিন্দু আমি যদি নিই, এই একটা আর এই একটা, ঠিক আছে, প্যারালালের মধ্যে যে দুটো বিন্দু, মানে ম্যাপের মধ্যে দুটো বিন্দু আর গ্লোবের মধ্যে দুটো বিন্দু, প্যারালালের উপর ম্যাপের মধ্যে দুটো বিন্দু ঠিক আছে। আর গ্লোবের মধ্যে দুটো বিন্দু হচ্ছে 1:1, মানে এখানে অক্ষরেখা বরাবর এই প্রজেকশনে স্কেলের কোনো বিচ্যুতি ঘটছে না। এই প্রজেকশনে ম্যাপের মধ্যে অক্ষরেখার উপর দুটো বিন্দুর দূরত্ব যা, আর গ্লোবের মধ্যেও ওই অক্ষরেখার উপর দুটো বিন্দুর দূরত্ব সমান, এটাকে ট্যানজেনশিয়াল স্কেল বলা হয়, তাই তো? এটার কোনো বিচ্যুতি ঘটছে না, এটা সমান থাকছে 1:1। কিন্তু এই প্রজেকশনে ম্যাপের মধ্যে একটা কোনো দ্রাঘিমার উপর দুটো বিন্দুর দূরত্ব আর গ্লোবের মধ্যে ওই দ্রাঘিমাটার উপর দুটো বিন্দুর যে দূরত্ব সেইটা কিন্তু সমান হয় না। এটাকে কি বলা হয়? আর এস। এটাকে বলা হয় রেডিয়াল স্কেল। ট্যানজেনশিয়াল স্কেল, রেডিয়াল স্কেল আগে তুমি বলেছি, আবার বলছি, ট্যানজেনশিয়াল স্কেলটা কি? যে কোনো অক্ষরেখার উপর ম্যাপের মধ্যে দুটো বিন্দুর দূরত্ব, কোনো অক্ষরেখাতে ম্যাপের মধ্যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর ওই অক্ষরেখার উপরই গ্লোবে ওই দুটো বিন্দুর দূরত্ব, তার অনুপাতটাকে বলা হয় ট্যানজেনশিয়াল স্কেল। আর রেডিয়াল স্কেল কোনটা? ম্যাপের উপর একটা দ্রাঘিমার উপর, একটা দ্রাঘিমার মধ্যে দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব আর গ্লোবের মধ্যে ওই দ্রাঘিমাটার উপরই দুটো ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যে অনুপাত সেইটাকে বলা হচ্ছে রেডিয়াল স্কেল, ঠিক আছে? তাহলে রেডিয়াল স্কেলে এখানে বিচ্যুতি ঘটছে কেন? যেমন এইটা দেখো, আমরা সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত এই ইস্টে কিংবা ওয়েস্টে যাব তত দেখো দ্রাঘিমার একটু বেশি কার্ভ হচ্ছে, এইখানে যে কার্ভ আছে এইটা থাকছে বেশি কার্ভ থাকছে। তাহলে বেশি কার্ভ থাকার জন্য তুই কোন দিকে তাকাচ্ছিস? বোর্ডের দিকে তাকা। এই বাবা, তাহলে বেশি কার্ভ থাকার জন্য কি হচ্ছে? আকৃতির বিকৃতি ঘটছে। আকৃতির বিকৃতি বলতে যেরকম দেখতে সেই দেখতে সেরকম থাকছে না, ওই দেশটি যেরকম দেখতে তার প্রান্তভাগটার আকৃতির বিকৃতি ঘটছে। কিন্তু এই অক্ষরেখা বরাবর স্কেল সমান থাকার জন্য এরিয়াটা কিন্তু সমানই থাকছে, এখানে এরিয়াটা সমান থাকছে, সেই জন্য একে ইকুয়াল এরিয়া বলা হয়। কিন্তু এটা অর্থমরফিক প্রজেকশন নয়। অর্থমরফিক প্রজেকশন তবেই হতো যদি এটাতে দেখতে একই রকম থাকতো, এর যদি আকৃতির বিকৃতি না ঘটতো, তাহলে এটা অর্থমরফিক প্রজেকশন হতো। তাহলে এটা অর্থমরফিক প্রজেকশন নয়, এটা কি? ইকুয়াল এরিয়া প্রজেকশন। সেই জন্য পিসিওডি ইকুয়াল এরিয়া বলা হয়। কেন? কারণ এটাতে মানে কনিক্যাল প্রজেকশনেরই একটা রূপ, এটা একটা কনিক্যাল প্রজেকশনেরই একটা রূপ। কনিক্যাল প্রজেকশনের যে ডিমেরিটস গুলো ছিল সেই ডিমেরিটস গুলো মানে যাতে মানে কারেকশন করে এই প্রজেকশনটা রিকভার বোন রিপ্রেজেন্ট করেছে। তাহলে এখানে এই জন্য এটাকে ইকুয়াল এরিয়া বলা হচ্ছে, যে এই প্রজেকশনে কোনো দেশের যদি আমরা মানচিত্র অঙ্কন করি তাহলে সেখানকার আকৃতি কিন্তু একই থাকে, আকৃতির কোনো পরিবর্তন হয় না, সেই জন্য ইকুয়াল এরিয়া। কিন্তু এই সরি এই মানে আকৃতির পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয় না কোনো, ঠিক আছে? আয়তনের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য ইকুয়াল এরিয়া। আর আকৃতির পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে এই প্রজেকশনটাতে আমরা জানলাম যে সেন্ট্রাল মেরিডিয়ানটা সরলরেখায়, স্ট্যান্ডার্ড এই প্যারালালস গুলো এককেন্দ্রিক বৃত্তচাপ রূপে, আর মেরিডিয়ানস গুলো বৃত্তচাপ রূপেই থাকে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে দুই দিকে। এবং সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত আমরা পূর্ব পশ্চিমে যত দূরত্ব বৃদ্ধি পাবে তত এইগুলোর বক্রতা, দ্রাঘিমাংশ রেখাগুলোর বক্রতা বৃদ্ধি পায়। সেই জন্য এই প্রজেকশনটাতে যে দেশগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃতি বেশি, যেমন ইউএসএ নিয়ে নাও, যেমন কানাডা বলতে পারি, যেমন চায়না বলতে পারি, রাশিয়া বলতে পারি, তাহলে এই সমস্ত দেশগুলো কিন্তু এই প্রজেকশনে অঙ্কন করা যাবে না। কেন? কারণ পূর্ব পশ্চিমে যত বিস্তৃত হবে তত কি হবে? তত এগুলো কার বেশি হবে, দ্রাঘিমাগুলো তত আকৃতির বিকৃতি ঘটবে, কিন্তু আয়তন সমান থাকবে, ঠিক আছে? তাহলে সেই জন্য এই প্রজেকশনে সমগ্র পৃথিবীরও মানচিত্র অঙ্কন করা যায় না। এই প্রজেকশনে কোন কোন দেশগুলো, যেমন ফ্রান্স বলতে পারি, যেমন ফ্রান্স হলো, যেমন আমি ইন্ডিয়া বলতে পারি, ইন্ডিয়াটাও এই প্রজেকশনে, আমাদের দেশ ইন্ডিয়া, এই প্রজেকশনে কিন্তু ভালোভাবে অঙ্কন করা যায়। অনেক সময় দিয়ে দেয় যে ড্র এ সুটেবল প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, দিয়ে ল্যাট লং এক্সটেনশন দেওয়া থাকবে। তো সুটেবল প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ ইন্ডিয়া যদি বলে দেয় তাহলে কিন্তু তোমরা বোনস প্রজেকশনে অঙ্কন করবে। তাহলে বোনস প্রজেকশন কাকে বলে, কে আবিষ্কার করেছিলেন, বোনস প্রজেকশনের অপর নাম কি বলা হয়, বোনস প্রজেকশনের মেরিটস কি, বোনস প্রজেকশনের ডিমেরিটস কি, বোঝা গেল? এরপর এটা শর্ট ফর্মে তোমরা লিখিত আকারে আমি একটা দিয়ে দেবো বোনস প্রজেকশনের, ঠিক আছে? তাহলে রিকভার্ড বোন এটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে বোনস বলা হয়। ফরাসি কার্টোগ্রাফার, ফ্রেঞ্চ কার্টোগ্রাফার। এটাতে সেন্ট্রাল মেরিডিয়ানটা কি থাকছে, সরলরেখাকারে। মেরিডিয়ান থেকে যত আমরা ইস্ট ওয়েস্ট যাব তত দ্রাঘিমারেখাগুলোর বক্রতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর এখানে ওই অক্ষরেখার স্কেল ট্যানজেনশিয়াল স্কেল 1:1 হয়, রেডিয়াল স্কেলের বিচ্যুতি ঘটে। সেই জন্য পূর্ব পশ্চিম বিস্তৃত দেশগুলো এই পজিশনে অঙ্কন করা যায় না। এই পজিশনে ভারতকে খুব ভালোভাবে দেখানো যায়, আমাদের দেশ ভারতকে খুব ভালোভাবে দেখানো যায়, বোঝা গেছে? এরপর আমরা ড্র করছি বোনস প্রজেকশন। একটা প্রবলেম দিচ্ছি আমি, লিখবে যে ড্র দ্য গ্র্যাটিকুলস এটাতে এক্সটেনশনটা থাকছে ড্র দ্য গ্র্যাটিকুলস ফর বোনস প্রজেকশন, লিখবে from from 20° north to 60° north and 40° west to 40° east at 10° interval when the RF is 1:2 75 million করে দিই, ঠিক আছে? এইটা দেয়া আছে তোমাদের। তাহলে স্টেপ 1 আগেরটাতে আমরা যেমন করেছি, স্টেপ 1 রেডিয়াস অফ দা রেডিও স্টার, সবাই সেম লিখবে, রেডিয়াস অফ দা রেডিও স্টার। এখানে বলেছি 20° নর্থ থেকে 60° নর্থ, 40° ওয়েস্ট টু 40° ইস্ট, আর ইন্টারভ্যাল বলেছে 10°, ঠিক আছে? আর আরএফ দেয়া আছে এত। তাহলে রেডিয়াস অফ দা রিডিউসড আর্থ আর ইকুয়াল টু অ্যাকচুয়াল রেডিয়াস অফ দা আর্থ কত সেন্টিমিটার হলে 640 মিলিয়ন সেন্টিমিটার, তাই তো? আর আরএফ দেয়া আছে কত 75, তাহলে কত হচ্ছে দেখো তো, ডিভাইড করলে 640 কে 75 দিয়ে ডিভাইড করো, 8.5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, ওকে। এরপর স্টেপ 2 তে প্যারালালস টু বি ড্রন, কি প্যারালালস টু বি ড্রন, কোন প্যারালাল গুলো 20° নর্থ থেকে 60° নর্থ। তাহলে এখানে 20° নর্থ থেকে যাচ্ছি 60° নর্থে, ইন্টারভ্যাল 10°, তাহলে 20 পর কত হবে 30, 40, 20 পর 30, তারপর 40, তারপর 50, তারপর 60 হচ্ছে 20 30 40 50 60। তাহলে আমি এইভাবে লিখব যে 20° নর্থ, 30° নর্থ, 40° নর্থ, 50° নর্থ, 60° নর্থ, প্যারালাল টু বি ড্রন। এবার স্ট্যান্ডার্ড প্যারালাল, মাঝখানেরটাই হবে স্ট্যান্ডার্ড প্যারালাল। চয়েস ইজ কত হবে, তাহলে এখানে কত কত আছে না 20, প্রথমে আছে 20 আর 60, তাহলে 20° প্লাস 60° বাই 2 সমান কত হবে 80/2 সমান 40° নর্থ। তাহলে মাঝখানের টাইমে 40 নাও এইটা স্ট্যান্ডার্ড প্যারালাল। এবার মেরিডিয়ানস টু বি ড্রন, মেরিডিয়ানস টু বি ড্রন, কত কত মেরিডিয়ানস হবে, মেরিডিয়ানস টু বি ড্রন কোন কোনগুলো মেরিডিয়ানস, নাকি 40 ডিগ্রি ওয়েস্ট থেকে 40 ডিগ্রি ইস্ট, তাহলে এখানে 40 ডিগ্রি ওয়েস্ট আর এখানে 40 ডিগ্রি ইস্ট, ওয়েস্ট থেকে ইস্টে যেতে গেলে মাঝখানে 0 ডিগ্রি থাকবে, 40 এর পর 0 এর দিকে যাচ্ছি কত হবে 30 হবে ওয়েস্ট হয়ে গেল, 20 হবে ওয়েস্ট হয়ে গেল, 10 হবে ওয়েস্ট হয়ে গেল। এবার 0 থেকে 40 ইস্টে যাচ্ছি, 0 পর কত আসবে 10, ইন্টারভ্যাল 10 আছে ইস্ট হয়ে যাবে, 20 আছে ইস্ট হয়ে যাবে, 30 আছে ইস্ট হয়ে যাবে। ঠিক আছে এটা প্যারালাল হ্যাঁ স্ট্যান্ডার্ড প্যারালাল ইন 20 প্লাস 60 তো 80 বাই 2 20 বাই 60 ওখানে কেমন হলো প্রথমটা সেটা বাই 2। এবার সেন্ট্রাল মেরিডিয়ান চয়েস, সেন্ট্রাল মেরিডিয়ান চয়েস ইজ, সেন্ট্রাল মেরিডিয়ানটা কত হবে হ্যাঁ 0 ডিগ্রি, হ্যাঁ 40 এইদিকে আছে 40 মাঝখানটা 0ই হচ্ছে, তো এটা 40 প্লাস 40 মানে 80/2 করলে 40 এটা হচ্ছে না, কারণ কি 0 ডান দিকে বাঁ দিকে আছে, হ্যাঁ তাহলে এটা 0 ডান দিকে আর বাঁ দিকে আছে সমান 0 ডিগ্রি হবে 0 ডিগ্রি। ঠিক আছে 40 মাইনাস 40 হবে 0 ডান দিকে বাদ গেছে না, এটা ধর মাইনাস হবে বাই 2 সমান 0, তাহলে সেন্ট্রাল মেরিডিয়ান চয়েস ইজ মাঝখানেরটা 0 ডিগ্রি এইটা, আর এটা স্ট্যান্ডার্ড প্যারালাল এইটা, বুঝা গেছে। তাহলে স্টেপ 2 তে হলো এইটা, স্টেপ 1 স্টেপ 2। এবার স্টেপ 3, স্টেপ 3 এ আমরা করছি radius of standard parallel, equal to radius of the standard parallel কত, radius of the standard parallel সূত্রটা হচ্ছে r cot theta, r এর মান প্রথমে কত পেয়েছি, তাহলে এটা হচ্ছে r cot θ মানে প্যারালাল স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা cot 40 ডিগ্রি নট, তাহলে r এর মান হচ্ছে 8.5 সেমি আগে পেয়েছি, কিন্তু cot θ মানে হচ্ছে cot θ সমান 1 tan θ, তাহলে ক্যালকুলেটরে তোমরা টাইপ করো ক্যালকুলেটরে 1 ডিভাইডেড tan 40 ইকুয়াল টু, ক্যালকুলেটর দাও এই যে ক্যালকুলেটরে এইভাবে করবে, এখানে 1 ডিভাইডেড 10 10 10 10 40 ইকুয়াল টু এসছে 1.19175। ঠিক আছে তাহলে এসছে এটা আমার 1.19175, এতটা এসছে তো গুণ করে দাও কত হচ্ছে 10.12 সেন্টিমিটার, এটা রেডিয়াস অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল ভেরিয়েবল 112.9 তো 13 করে দেবে, ঠিক আছে 13 করে দেবে। তাহলে স্টেপ 3 এ বেরিয়ে গেল, এরপর স্টেপ 4 দেখাচ্ছি, আমি নিচেরটা মুছে দিলাম স্টেপ 4। হ্যাঁ এবার দেখো স্টেপ 4, স্টেপ 4 এ লিখবে তোমরা স্টেপ 4 ডিভিশন along the central meridian, division along the central meridian for spacing the parallels at 10 degree interval. 10 degree interval বলছো তো? তাহলে division along the central meridian for spacing the parallels at 10 degree interval. এর সূত্রটা হচ্ছে পাই আর বাই 180 ডিগ্রি ইনটু ইন্টারভ্যাল ডিগ্রি। তাহলে পাই আর পায়ের মান কত? 22 3.14 আর এর মান কত বেশি আগে আমরা 8.5। ইন্টারভ্যাল কত আছে 10 বাই 180 করলে কত হচ্ছে ক্যালকুলেট করো 3.14 into 8.5 into 10 divided by 180 রেড পেনটা চলছে না আর ওইং করতে হবে 1.48 সেন্টিমিটার স্টেপ 4 হলো ঠিক আছে। এরপর আসবো আমরা লাস্ট স্টেপ স্টেপ 5। হয়েছে এরপর স্টেপ 5 এ আসবো। তাহলে দেখো এখানে আমরা স্টেপ 5 এ করলাম ডিভিশন along the parallels for spacing the meridians, মানে প্যারালাল গুলোকে ভাগ করে মেরিডিয়ান গুলো অঙ্কন করার জন্য বসানোর জন্য। সূত্রটা হচ্ছে 2 পাই আর cos θ by 360 into interval। তাহলে প্রথমে এটাকে কলামগুলো করে দিলাম, প্রথমে কি করলাম প্রথমে থিটা তারপর আর তারপর cos θ তারপর 2 পাই আর বাই 360, এই যে 2 পাই আর বাই 360 এই পোরশনটাকে নিলাম ইনটু ইন্টারভ্যাল, এইটা এইটা এখানে নিলাম তারপর পুরো ফর্মুলাটা নিলাম তারপর অ্যাপ্রক্স করে দিলাম। তাহলে থিটা মানে 20 30 40 50 60 যে প্যারালালস গুলো সেইগুলো, আর এর মান আমরা স্টেপ 1 এ পেয়ে গেছি 8.5। আচ্ছা 2 পাই আর বাই 360 ইনটু ইন্টারভ্যাল এটা স্টেপ 4 এ করেছি দেখবে, স্টেপ 4 এ যেটা পাই আর বাই 180 ইনটু ইন্টারভ্যাল যেটা বেরিয়েছে ওই মানটা এখানে হবে সেম জিনিস, পাই আর বাই 180 ইনটু ইন্টারভ্যাল আর 2 পাই আর বাই 360 ইনটু ইন্টারভ্যাল সেম জিনিস, তাহলে ওটা লিখে দিয়েছি। আচ্ছা এরপর ক্যালকুলেটরে কি করলাম এই যে দেখো ক্যালকুলেটরে প্রথমে আমি কি করলাম যে cos θ বের করতে হবে কার 20 ডিগ্রি নর্থের, তাহলে এই যে এখানে আছে cos cos 20 ইকুয়াল টু দিলাম cos 20 ইকুয়াল টু এই মানটা পেয়ে যাও, cos 20 ইকুয়াল টু দিলাম এই মানটা পেয়ে গেলাম, এখানে লিখে দিলাম 5টা ডিজিট পয়েন্টের পর 5টা ডিজিট নিলাম, এখানে এখানে বেশি আছে ঠিক আছে। এই 5টা ডিজিট লেখার পর এরপর এই কলামটা এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে এটার সাথে এটা গুণ করে দিলে এটা বেরিয়ে আসবে, এটার সাথে এটা গুণ করে দাও, তো এটা তো আমার আছে স্ক্রিনে দিয়ে ইনটু আমি 1.48 করে দিলাম 1.48 ইকুয়াল টু যেটা এলো 1.39 এখানে লিখলাম। এবার অ্যাপ্রক্সটা এখানে করছি কেমন এটা 5 কিংবা তার বেশি থাকলে এটা এক বাড়িয়ে নেব, তাহলে 1.4 করে নিই। পরেরটা cos আবার ক্যালকুলেটরে যাব, cos কত আছে 30, এই যে cos 30 ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, এটা লিখে দিলাম 0.86602 ঠিক আছে। এটার সাথে কার 1.48 গুণ করলে এটা পেয়ে যাচ্ছি ইনটু 1.48 পেয়ে গেলাম 1.28 লিখলাম, এটা 5 এর বেশি আছে এটা 1.3 করে দিলাম। এইভাবে cos 40 মানটা বের করে এর সাথে গুণ করে এটা, cos 50 মানটা বের করলাম এর সাথে এটা গুণ করে এটা, cos 60 মানটা এটা বের করলাম এটার সাথে এটা গুণ করে এটা পেলাম, দিয়ে এটা লিখে দিলাম ঠিক আছে। তাহলে এই 5টা স্টেপ এটা হলো বোনস প্রজেকশন ঠিক আছে। ক্যালকুলেশনে কারো ডাউট আছে? ডাউট নেই? তাহলে এরপর আমি ড্রয়িংটা দেখাচ্ছি, এই ক্যালকুলেশনটাতে কারো কোনো ডাউট আছে কি প্রথম থেকে শেষ পর্যন্ত? তাহলে বোনস প্রজেকশনটা কে অঙ্কন করেছিলেন? বোনস প্রজেকশনের কোন দেশের পক্ষে সুটেবল? বোনস প্রজেকশনটা কোন দেশের মানচিত্র অঙ্কন করার জন্য সুটেবল? ইন্ডিয়া, যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃতি কম সেইগুলো। বোনস প্রজেকশনের একটি মেরিটস বলো একটি ডিমেরিটস বলো একটা মেরিটস কি না এই প্রজেকশনটাতে অক্ষরেখা বরাবর স্কেল সমান থাকে এইটা হচ্ছে ইকুয়াল এরিয়া প্রজেকশন একটা ডিমেরিটস কি না এই প্রজেকশনে দ্রাঘিমারেখা বরাবর স্কেলের বিচ্যুতি ঘটে যত সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যাব পূর্ব পশ্চিমে তত দ্রাঘিমারেখাগুলোর কার্ভ বৃদ্ধি পায় সেইজন্য আকৃতির বিকৃতি হয় বিকৃতি ঘটে বোঝা গেছে আচ্ছা এরপর আমি ড্রয়িংটা দেখাচ্ছি দেখো তাহলে এটা বুঝিয়ে দিই এবার ড্রয়িংটা দেখো ড্রয়িংটা ফার্স্ট কি করব আমি প্রথমে খাতার মাঝখানে একটা লাইন টানো খাতার মাঝখানে একটা লাইন টানবে দেখো এই যে খাতার মাঝ বরাবর আমি একটা রেখা টানলাম এটা রেখা টানলাম খাতার মাঝখানে ঠিক আছে এটা রেখা টেনে দিলাম আচ্ছা এরপর স্টেপ 4 এ কি বার হয়েছে বলো 1.4 এইটা যেটা ড্র করলাম এইটা কি যেটা ড্র করলাম এইটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান 0 ডিগ্রি ঠিক আছে এটা 0 ডিগ্রি কোনো মাপ না নেই খাতার মাঝখানে এটা রেখা টানলাম এরপর স্টেপ 4 এ চলে যাব স্টেপ 4 এ কি বার হয়েছে কি লেখা আছে যে রেডিয়াস অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল কত স্যার এটা স্টেপ 3 তে বলে স্টেপ অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল স্টেপ 3 তে আছে আচ্ছা ওকে স্টেপ 3 তে কি আছে রেডিয়াস অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল এনিওয়ে রেডিয়াস অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল কত বেরিয়েছে 10.1 তাহলে স্ট্যান্ডার্ড প্যারালালের ব্যাসার্ধটা এইখান থেকে আমি 10.1 সেমি কেটে নিলাম এই যে এটা হচ্ছে সাপোজ 10.1 এইখান থেকে এই পোরশনটা কেটে নিলাম 10.1 হচ্ছে ঠিক আছে দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এখানে কম্পাসটা এখানে পেন্সিলটা বসিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এইটা একটা বৃত্তচাপ এঁকে দিলাম এইটা আমার হলো স্ট্যান্ডার্ড প্যারালাল কত বললে 40 ডিগ্রি নট এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল তাহলে এইটা আমার হচ্ছে এইটা স্ট্যান্ডার্ড প্যারালাল ঠিক আছে আর এইটা হয়ে গেল সেন্ট্রাল মেরিডিয়ান এইটা সেন্ট্রাল মেরিডিয়ান বোঝা গেছে এটা 0 ডিগ্রি স্ট্যান্ডার্ড এটা সেন্ট্রাল মেরিডিয়ান এইটা হচ্ছে 40 ডিগ্রি নর্থ স্ট্যান্ডার্ড প্যারালাল স্টেপ 3 এ এরপর আমার আছে স্টেপ 4 এ যে ডিভিশন along the central meridian তোমরা পরে ড্র করবে আগে দেখে নাও Division along the central meridian for spacing the parallels at 10 degree interval আছে মানে division along the central meridian কে ভাগ করো স্টেপ 4 এ আছে সেন্ট্রাল মেরিডিয়ান কে ভাগ করো প্যারালাল গুলো স্পেসিং মানে অঙ্কন করার জন্য বসানোর জন্য কত আছে 1.48 তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্যারালালটা এঁকেছি এরপর দেখো স্টেপ 2 তে প্যারালালস টু বি ড্রন করা আছে তো হ্যাঁ स्टैंडर्ड पैरेलल ऊपर कोटा पैरेलल আছে নিচে কোটা पैरेलल আছে स्टेप 2 তে 40 এর পর 50 60 আর 40 এর নিচে 30 আর 20 তাহলে উপরে দুটো নিচে দুটো হচ্ছে তাহলে স্টেপ 4 এ ওই মানটা কত পাচ্ছি প্যারালালগুলো বসানোর জন্য 1.48 আছে মানে 1.5 তাহলে 1.5 মাপটা নিয়ে এই যে 1.5 ডিভাইডারে মাপ নিলাম একবার দুবার আবার এই নিচে দিকে एक बार दो बार 1.5 मार्क करें ठीक है जी ये दोनों कितने दिलाऊं 1.5 एकांत से क्या 1.5 डिवाइड कर दिए ओके दी की बोलाऊं दिए एकांत से क्या ये जो पेंसिल कंपास बोसिए सब गुलो एक रकम कार्व एके दिलाऊं वृत्तचाप पेंसिल कम्पास बसिए আঁকলাম, সবগুলো বৃত্তচাপ হয়ে গেল। ঠিক আছে, এরপরে স্টেপ 5, লাস্ট স্টেপ। স্টেপ 5 এ কি আছে বলো? স্টেপ 5 এ আছে কি, এইদিকে তাকাও সবাই, স্টেপ 5 এ কি আছে? খাতা কলম কি পালিয়ে যাচ্ছে তোদের? খাতা কলম পেন্সিল কম্পাস এমন করছিস কেউ কেড়ে নেবে সেরকম করছিস তোরা, ওর তো থাকছেই তো তোর কাছে। তাহলে এরপরে স্টেপ 5 এ কি বলা হয়েছে যে ডিভিশন অ্যালং দ্য প্যারালালস, মানে এই যে প্যারালালস গুলো পেলাম, এই 40 এর পর এইটা কত হবে? 40 এর পর এইটা হচ্ছে 50 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 60 ডিগ্রি নর্থ, আমরা নর্থ পোলের দিকে যাচ্ছি। আচ্ছা এটা 0 ডিগ্রির দিকে আসবে, 40 এর পর হচ্ছে 30 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 20 ডিগ্রি নর্থ। আচ্ছা এইটা নর্থ টু নর্থ দিয়েছি, মানে এটা যে কোনো একটা হেমিস্ফিয়ারের অঙ্কন করা যাবে, নর্থ সাউথ হেমিস্ফিয়ার অঙ্কন করা যাবে না এতে, এতে যে কোনো একটা হেমিস্ফিয়ারের অঙ্কন করা যাবে, যে কোনো একটা গোলার্ধের। আচ্ছা সেই জন্য নর্থ হয় নর্থ টু নর্থ দেবে পরীক্ষাতে, হয়তো সাউথ টু সাউথ দেবে, সাউথ টু সাউথ করাও করে। আচ্ছা দেখো এখানে তাহলে স্টেপ 5 এ আছে ডিভিশন অ্যালং দ্য প্যারালালস, মানে এই প্যারালালস গুলোকে ডিভিশন করো, ভাগ করো, ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস এট 10 ডিগ্রি ইন্টারভ্যাল, মেরিডিয়ান গুলো অঙ্কন করার জন্য। তাহলে প্রথমে 20 ডিগ্রির উপর কত মানটা আছে? 1.4। তাহলে স্টেপ 2 তে দেখে নাও যে এই তো সেন্ট্রাল মেরিডিয়ান আমরা পেয়েছি, সেন্ট্রাল মেরিডিয়ান থেকে ওর বাঁ দিকে কটা মেরিডিয়ান, ডান দিকে কটা মেরিডিয়ান? তাহলে 4টা। এর 0 এর পর 10 20 30 40 40 ওয়েস্ট, আর 0 এর পর 10 20 30 40 40 ইস্ট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই সেন্ট্রাল মেরিডিয়ান থেকে ডান দিকে 4টা হবে, বাঁ দিকে 4টা হবে। স্যার 4টা হলে কোন করে বুঝবো? স্টেপ 2 তে দেখো, স্টেপ 2 তে কি আছে? মেরিডিয়ানস টু বি ড্রন আছে, মেরিডিয়ানস টু ড্রন লেখা আছে। এবার সেন্ট্রাল মেরিডিয়ান কোনটা আছে? 0 ডিগ্রি। এবার 0 ডিগ্রির ডান দিকে কোটা, বাঁ দিকে কোটা আছে? 4টা। বোঝা যাচ্ছে? তাহলে 4টা করে কাটতে হবে আমাকে। কত কত মানটা লাস্ট স্টেপ 5 এর মানটা যেটা 20 ডিগ্রির জন্য যেটা বেরিয়েছে, কত বেরিয়েছে লাস্টে অ্যাপ্রক্স করে? 1.4। তাহলে 1.4 মাপটা নিয়ে এই যে 1 2 3 4, এদিকেও 4টা হবে, 1 2 3 4 হলো 4টা 20 ডিগ্রির উপর। এবার 30 ডিগ্রির উপর 1.3 মানটা নিয়ে 4টা 40 এর উপর 1.1 মাপটা নিয়ে এই যে 1 2 3 4 1 2 3 4, তারপর 50 এর উপর 1.1 মাপটা নিয়ে 4টা, এদিকে 4টা, 60 এর উপর 0.7, এই যে এখান থেকে 0.7 ডিভাইডেড করবে 1 2 3 4 0.77 করে, আর 0.7 0.7 0.7 0.7 0.7 হলো 1 2 3 4 5টা ডিভিশন হয়ে গেল। কিন্তু আমি এখানে ডিভাইড করলাম কোটা, প্রথমেরটা, স্ট্যান্ডার্ড প্যারালালটা, আর ফার্স্ট এরটা, লাস্ট এরটা, মানে 60 ডিগ্রিটা, 40 ডিগ্রিটা, আর 20 ডিগ্রিটা। নিয়ম হচ্ছে সবগুলো ডিভিশন করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে 3টা করলাম। এবার 3টা করার পর এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, স্মুথ কার্ভ, ফ্রি হ্যান্ড, হলো ফ্রি হ্যান্ড, স্মুথ কার্ভ হবে, ফ্রি হ্যান্ডে করতে হবে। এই পয়েন্ট ওই পয়েন্ট ওই পয়েন্ট, হ্যাঁ ঝাঁটার কাঠি দিয়ে করতে পারে। হ্যাঁ তাহলে এই যে বাড়তি অংশটা এরপর কি করবো? বাড়তি অংশটা মুছে দেবো। হ্যাঁ কারণ কি, এইটা বাড়তি অংশ মুছে দিচ্ছি, এই কারণ কি, এই যে 5টাতেই যদি ডিভিশন করতে হয় তাহলে কেমন হয় পরীক্ষাতে? পরীক্ষাতে যখন করবে তখন তোমাদের এইরকম করে এইরকম হয়ে যায়, এরকম হয় না? হ্যাঁ তো এইরকম প্রবলেমটা হয় 5টাতে করলে। তাহলে 5টাতে আমরা করবো না, আমাদের স্মুথ কার্ভ হতে হবে, ঠিক আছে? 1টা 2টা 3টা, প্রথমেরটা, স্ট্যান্ডার্ড প্যারালালটা, আর লাস্টেরটা দিয়ে 3টাকে হাতে। পরীক্ষাতে তো ঝাঁটার কাঠি ধরার সময় থাকবে না, ফ্লেক্সিবল কার্ভ ধরার সময় থাকবে না, তাহলে ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল 0 ডিগ্রি, এইটা 10, এটা ওয়েস্ট, 20 ওয়েস্ট, 30 ওয়েস্ট, আর এটা 40 ওয়েস্ট। এটা হয়ে গেল 10 20 30 40 ডিগ্রি ইস্ট। এটা সেন্ট্রাল মেরিডিয়ান স্ট্যান্ডার্ড প্যারাল লিখে দিয়েছি, এটা 20 30 40 50 60 লেখা আছে। এরপর নিচে এর নিচে কি দেব, আরএফ আরএফ কত আছে 1.92 মিলিয়ন, হ্যাঁ 75 মিলিয়ন প্লাস 75 1.75 হলো। আচ্ছা 75 কি যদি আমি এটা 1 সেমি রিপ্রেজেন্ট করছে 75000 সেমি অন গ্রাউন্ড, এই 75 কে 1 লাখ দিয়ে ভাগ করলে কত হবে 750। আমি কি করব স্কেলটা দেখো, স্কেলটা এই 4 সেমি রেখা টানলাম, এই এটাকে নিজের ইচ্ছা মতো 0.2 সেমি এইদিকে নিলাম, দিয়ে 0.1 0.1 এ ভাগ করে দিলাম নিজের ইচ্ছা মতো, এরকম মাঝখানে লাইন টেনে দিলাম। এটা 4 সেমি এইদিকে 2 আছে এইদিকে 2 আছে, এদিকে 1 1 করে দিলাম। এটা 0 1 সেমি সমান 750, এটা 5টা শূন্য কেটে গেল, 1 লাখ দিয়ে ভাগ করলে তাহলে 750 আর এর ডবল করলে কত হবে 1500 কিলোমিটার হলো। আর এদিকে 2 সেমি আছে কত লিখবো, তাহলে প্রাইমারি ডিভিশন কত হলো 1500 কিলোমিটার, সেকেন্ডারি ডিভিশন 750 কিলোমিটার। ঠিক আছে, দিয়ে এরকম যেমন সেটটা করে, এটা সেটের জন্য জাস্ট এরকম সেট করে দিলাম, ওকে এরকম সেট করে দিলাম। আর এইখানে কি লিখলাম, এইখানে লিখলাম এক্সটেনশন কত 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ আর 40 ডিগ্রি ওয়েস্ট থেকে 40 ডিগ্রি ইস্ট, আর ইন্টারভেল কত 10 ডিগ্রি হয়ে গেল। পোলার জেনিথাল, এই সরি পোলার জেনিথাল বলছি, ওটা তো আগের কথা বলেছিলাম, হয়ে গেল বোনস প্রজেকশন। বোঝা গেছে? ওকে, তাহলে এইভাবে করো। কারো কোনো প্রবলেম আছে তো বলো। এইটা তাহলে এইটাতে কারো অসুবিধা নেই তো? ক্যালকুলেশন ড্রয়িং কারো কোনো প্রবলেম নেই তো? এনি ডাউট, এনি কোয়েশ্চেন? নেই, অসুবিধা নেই। খুব সিম্পল ভাবে সহজ সরলভাবে বুঝতে হবে, মানে তোরা কতটা বুঝতে পারছিস সেটাই একটা বড় ব্যাপার, আমি কতটা জানি সেটা বড় ব্যাপার নয়। টিচার দুই ধরনের থাকে, এক হচ্ছে আমি কতটা জানি, আর দ্বিতীয় হচ্ছে যে আমার কাছ থেকে তোরা কতটা জানতে পারছিস। তো একবার নয়, একবার দুবার পাঁচবার দশবার 100 বার 1000 বার যতক্ষণ না বুঝতে পারবি নিজে, ততক্ষণ কিন্তু আমাকে বলে যাবি যে স্যার বুঝতে পারছি না। তুই বুঝতে পারলি, পাশের জন এসে ও এ তো বুঝতে পারছে, তাহলে আমিও বুঝতে পেরে গেছি, সবাই বুঝতে পেরে গেছে। ও যদি ভাবছি যে ও সবাই বুঝতে পেরেছি আমি পারিনি, না তাহলে আমিও পেরেছি, এইরকম যেন না হয়। মানে আমাকে মুখ দেখে যেন বুঝতে না হয়, তোরা যে বুঝতে পারবি না সে কিন্তু ক্লিয়ার বলবি যে বুঝতে পারছি না, যে কোনো পয়েন্টে। ঠিক আছে, তাহলে এটাতে কারো কোনো অসুবিধা নেই? ওকে, তাহলে দেখো আমি আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদের।